বাংলাদেশের বিজয়ের অন্যতম অংশীদার তৎকালীন মিত্রবাহিনীও নানা আয়োজনে দিবসটি উদযাপন করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতা ফোর্ট উইলিয়াম স্মরণ করা হয় মুক্তিযোদ্ধা এবং শহীদ সেনাদের শুক্রবার সকালে বাংলাদেশের 51তম বিজয় দিবস পূর্তি উপলক্ষে ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটে অবস্থিত বিজয় স্মারক শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা কলকাতা থেকে ভাস্কর সর্দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর অভ্যর্থনায় কলকাতায় এসেছে 30 জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশের বীর প্রতীক ও ভারতের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর 6 কর্মকর্তা ও তাদের পরিবার এদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় সেনার 3 বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অব অরূপ সাহা সর্বশেষে বিজয় স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কালিকাটা শহীদ বেদিতে পুষ্পার্পণের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেন মুক্তিযোদ্ধারা আমি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে 71-এ যুদ্ধ করেছি পাকিস্তান থেকে পালিয়ে আসার সময় পাকিস্তানের তথ্য এনেছি তাদেরকে সে ব্যাপারে দীর্ঘ আলোচনার মাধ্যমে সাহায্য করেছি ডে বাই ডে অনেক মানে উন্নত হয়েছে এবং আমরা মনে করি যে এটা প্রায় উন্নতির শেষ প্রান্তে আমরা মানে এখান থেকে নামার কোনো সুযোগ নেই আমাদের হাতে ম্যাগনানিমিটি ম্যাগনিচিউড কাইন্ডনেস যে ভাস্টনেস অনেক অনেক অর্গানাইজড অনেক প্রফেশনালিজম এখন বলা যায় পারফেকশনিস্ট ভারতীয় সামরিক বাহিনী পারফেকশনিস্ট একইভাবে এদিন সকালে কলকাতার বাংলাদেশ ডেপুটি কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ডেপুটি হাই কমিশনার আন্দালি পিলিয়াস বিপুল সাড়া পাচ্ছি অনুষ্ঠান সূচিটা আমরা তো এবারে একটু আগে তৈরি করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছি যে কারণে অনেকে বলছেন যে এটা পেয়ে ভালো হয়েছে তারা আগে থেকেই তারা সিদ্ধান্ত নিতে পারছেন দিবসটি উপলক্ষে এদিন বিকেলে পৃথকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও ভারতীয় সেনাবাহিনী ডেস্ক রিপোর্ট নিউজ 24